আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও সপরিবারে সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করছি ভালো লাগবে। দীর্ঘ 13 দিন পরে ভিডিওটা শেয়ার করছি। এই ক্লিপটুক হচ্ছে 13 দিন আগে যখন হঠাৎ করে শুনলাম আমার বড় দুলা ভাইয়ের কিডনিতে সমস্যা। তো রাতেই শুনেছিলাম কিডনি একদম পুরোটাই ড্যামেজ হয়ে গিয়েছে। তো তখন আসলে নিজেকে মানিয়ে নেওয়া খুবই কষ্টকর ছিল। আর তারপরে সকাল হতেই আবার বোন হঠাৎ ফোন দিয়ে বলল যে ভাইয়াকে হসপিটালে নিয়ে গিয়েছে, তো আমাদের আসতে হবে। তো আমি ছেলেকে নিয়ে মাকে নিয়ে একদম গাড়ি করে একদম সরাসরি হসপিটালে চলে গিয়েছিলাম। আর এই ক্লিপটুকু হচ্ছে হসপিটালে বসে যখন ওয়েট করছিলাম, কারণ একসাথে সবাইকে কিন্তু পেশেন্টের কাছে যেতে দেয় না। বাইরে যখন ওয়েট করছিলাম, এই মেয়েটারও বাবার দুইটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে। তো ও ছোট মানুষ, বোঝে না, তো খুব ফ্রেন্ডলি আমার সঙ্গে কথা বলছিল অনেক কিছু। আর এখন এই ক্লিপটুকু হচ্ছে ভাইয়াকে যখন ডায়ালিসিসের আগে গলা দিয়ে যে ছিদ্র করা হয়, তো লাইনগুলো করা হয়, ওটার জন্য নিয়ে গিয়েছিল। তো ওখানেও বসেছিলাম কতক্ষণ। আর এই ক্লিপটুকু হচ্ছে একদম রাত 11:30 দিকে যখন ভাইকে ডায়ালিসিস রুমে নেওয়া হয়, ডায়ালিসিস করে। তো 2 ঘন্টার মতো ছিল প্রথম দিন, এখন করা হয়ে গিয়েছে, রুমে দেওয়া হয়েছে ভাইকে। তো আমি পাশে বসা ছিলাম, আর রাতে আপুর সঙ্গে আমিই ছিলাম। তো এখন কিছুটা সুস্থ, কিছুটা ভালো লাগছিল বলছিল। তো এই দিক দিয়ে আমরা বসে কথা বলছিলাম, যেহেতু আমাদের রাতে অনেক রাতে ডায়ালিসিস থেকে বের করা হয়েছে, তো আমাদের কিন্তু ঘুম হচ্ছিল না। আর এদিক দিয়ে অনেক অন্যান্য পেশেন্টরাও কিন্তু সজাগ ছিল। তো ওয়ার্ডে থাকলে আসলে হয় কি, এক একজনের এক একটা টাইমিং, কেউ ঘুমাচ্ছে, আবার কারো দেখা যাচ্ছে একটা কিছুর প্রবলেম হচ্ছে, লাইট অন করছে, লাইট অফ করছে। তো যাই হোক, সব মিলিয়ে থাকতে হবে যেহেতু প্রবলেমটা আমাদের। তো এখন হচ্ছে সকালবেলা, তো ভাইয়ার কিছু কাগজপত্র ছিল টেস্টের জন্য, ওটা আমার হাতে দিয়েছে, তো ওগুলো নিয়ে এখন যাব। লম্বা একটা বিরতির পর নতুন একটা ব্লগ দিয়ে শুরু করছি, আশা করছি ভালো লাগবে। ভালো মন্দ যেমনই হোক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই 13 দিনের একটা ব্রেক ছিল, কারণ আসলে আমি ওই মন মানসিকতায় ছিলাম না কোনো রকমের ভিডিও আপলোড করার মতো। ফ্যামিলি মেম্বারদের কোনো কিছু হলে আসলে তখন ভিডিও আপলোড করা, শেয়ার করা, এগুলো কষ্টকর হয়ে যায়। আর আমি যেহেতু এত বড় মাপের কোনো ইউটিউবার এখনও হইনি যে আমার লাইফস্টাইলে কী করছি না করছি সব কিছুই শেয়ার করতে হবে, তো আর যত বড়ই হই আমি মনে হয় এটা পারবো না। সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সবার মন মানসিকতা আসলে একরকম হয় না। এটাতে কিন্তু আমার ইউটিউব নতুন চ্যানেল, তো আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে। কিন্তু আমার মনে হয় যে ফ্যামিলি মেম্বারদের ভালোর চাইতে আমার ক্ষতিটা কিন্তু সবচেয়ে বড় না। তো আগে আমি চাই আমার ফ্যামিলি মেম্বার সুস্থ থাকুক, ভালো থাকুক। আর আমার বোনের লাইফ কিন্তু আমার দুলা ভাইয়ের সাথে একদম অ্যাটাচ, কারণ ভাইয়ের কিছু হলে কিন্তু আমার বোন একদম একা হয়ে যাবে। তো ভাইয়ের জন্যই আসলে ভিডিওগুলো করা হয়নি, এটাতে আমার চ্যানেলটা ডাউন হয়ে গিয়েছে আমি নিজেই বুঝতে পারছি। তো যাই হোক, আল্লাহ সব কিছুই ঠিক করে দেবেন। আর চ্যানেল কিন্তু আমি একটা হারিয়ে গেলে আরেকটা ফিরে পাবো, কিন্তু যদি দুলা ভাইয়ের কিছু হয় আমরা কিন্তু তাকে আর ফিরে পাবো না। তো আল্লাহর কাছে দোয়া করছি সে সুস্থ হয়ে যাবে। আর যারা যারা আমার ভিডিওটি দেখবেন বা দেখছেন, অবশ্যই তার জন্য দোয়া করবেন, সে যেন অনেক জলদি সুস্থ হয়ে যায়। ভালো মন্দ সবার লাইফেই হয়, তো আমরা চাই সবার মন্দটাকে ভুলে ভালোটাকেই নিয়ে থাকি। আমার ভিডিওটার ভয়েসেই কিন্তু অনেকেই বুঝতে পারছেন আমার শর্টটা নষ্ট হয়ে গিয়েছে। তো আসলে এটা হয়েছে হসপিটালে যেদিন থেকে ছিলাম, অনেকেই ফোন দিয়েছে, তো সবার ফোনে কথা বলতে বলতে আমার গলার শর্টটা এমনভাবে নষ্ট হয়েছে, মনে হচ্ছিল যে আমার গলা ঠান্ডা লেগেছে, গলা ভেঙে গিয়েছে। তো যেমনই হোক ভিডিওটা তো দিতেই হবে, দিয়ে দিলাম, আশা করছি ভালো লাগবে। আর আস্তে আস্তে আমি রেগুলার হওয়ার চেষ্টা করব, ভয়েসটা একটু ঠিক হচ্ছে, তো আমার পাশেই থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। আর আজকে আর কথা বলতে পারছি না, ভিডিওটা দেখে নিন, যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। ডায়াবেটিস কি আলাদা ছিল কখনো?
ওনাকে বেশ কিছু প্রশ্ন করতে হবে, ঠিক আছে? এটা 11 দিন অবধি ইভিনিং আর ইভিনিং পিসিআর করবে, সিবিসি করা হচ্ছে 11 তারিখে, সিট জ্বর আসতেছে না, সিবিসি করবে। তারপরে আবার এটা হয়েছে, আর এখন ওই যে জায়গায় জায়গায় গোটা 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 পিঠে চুলকায়। জানা আছে আপনার বাচ্চা কালে? আচ্ছা আচ্ছা। আর কি যেন বলে, তখন কি আপনার রক্তের গ্রুপটা করছেন বি পজিটিভ? কনফার্ম তো না? আমি কিন্তু চেক করতে দিলাম না, সন্দেহ থেকে আত্মীয় স্বজন অনেককে আবার দিছে প্রেগন্যান্সি পেশেন্টের উপর। ভিডিওর একদম লাস্টে চলে এসেছি। এই ক্লিপটুকু হচ্ছে পরের দিন সকালে যখন আমি বাসায় যাচ্ছিলাম আপুকে নিয়ে, তো ও এতটা টায়ার্ড ছিল, আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিল, আর এতটা জ্যাম ছিল রোডে, প্রায় এক ঘন্টা লেগেছে আমাদের বাসায় যেতে। আমি ঘুমাইনি, কারণ দুইজন যদি ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেত এর জন্য। আর ওয়েদারটাও বেশি একটা ভালো ছিল না, প্রচণ্ড গরম, আর যেহেতু আমরা কালকে থেকে গোসল করিনি খুব ক্লান্ত লাগছিল, মানে ব্যাপারটা এতটা হজবরল ছিল। তো এই তো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।